আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনালেখি। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে বিবরণমূলক রচনালেখার ক্ষেত্রে বিবেচ্য। বিবরণমূলক রচনালেখার ক্ষেত্রে বিবেচ্য কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় একটি নমুনা বিবরণমূলক রচনা, এখানে জাদুঘর ভ্রমণ। জাদুঘর ভ্রমণের নমুনা বিবরণমূলক রচনাটি পড়ে নিবা। এরপরে বিশ্লেষণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য। তাহলে বিশ্লেষণমূলক রচনা লেখার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো রয়েছে, এই বিবেচ্য বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে একটি নমুনা বিশ্লেষণমূলক রচনা রয়েছে, বাংলাদেশের জাদুঘরের ধরন ও গুরুত্ব, এখানকার এই রচনাটি পড়ে নিবা। এটি সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে এখানে বলা হয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি। এখানে বলা হয়েছে কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আটা দিয়ে লাগাও। এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো। তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও। এখন এখানে দৈনিক পত্রিকা থেকে দুটি কি করতে হবে, একটি হচ্ছে বিবরণমূলক আর একটি হচ্ছে বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করতে হবে। এখন প্রথমেই এখানে আমি বিবরণমূলক একটি রচনা পত্রিকা থেকে নিয়েছি, তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে। দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক রচনা নেওয়া হয়েছে। রচনাটি হলো ট্রাক চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। গাজীপুরের টঙ্গিতে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় আতিকুর রহমান নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গির গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা। দুর্ঘটনার পর থেকে রাত 10টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশ বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়, কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়। রাত 10টার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। নিহত আতিকুর রহমান গাইবান্ধার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আতিকুর রহমান শারীরিক প্রতিবন্ধী, চাকরি করতেন স্থানীয় স্যাটার্ন টেক্স লিমিটেড নামের একটি পোশাক কারখানায়। পরিবারের সঙ্গে গাজীপুরা 27 এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি। টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানান, আতিকুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে কয়েকশো শ্রমিক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় জড়ো হন। বিক্ষুব্ধ হয়ে প্রথমে শ্রমিকরা ঢাকামুখী শহর অবরোধ করেন, পরে ময়মনসিংহ মুখী সড়কও বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে যানজট দেখা দেয়। কিছু শ্রমিক ক্ষুব্ধ হয়ে আজমেরি ও সাফাতে নামের দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। এই সূত্র মানে এই বিবরণমূলক রচনাটির সূত্র হচ্ছে দৈনিক প্রথম আলো 23 জানুয়ারি 2024। এটি 2024 সালে 23 জানুয়ারির একটি প্রতিবেদন। এখন আমরা যে রচনাটি সংগৃহীত করেছি, সংগৃহীত রচনাটির ওপর এটি কেন বিবরণমূলক রচনা তা এখন এখানে লিখতে হবে। এখানে যা লিখবা, আমি এখানে দিয়েছি বিবরণমূলক লেখার প্রধান বৈশিষ্ট্য হলো এই লেখায় কোনো কিছুর বিবরণ দেওয়া হয়। সংগৃহীত লেখায় একটি সড়ক দুর্ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। এরপরে দুর্ঘটনা কখন সংঘটিত হয়েছে, কয়জন মারা গিয়েছে, ঘটনার পরিস্থিতি কেমন ছিল তার বিবরণ ফুটে উঠেছে লেখাটিতে। এরপরে বিবরণমূলক লেখায় লেখাটির বিষয় অনুসারে সংক্ষিপ্ত একটি শিরোনাম থাকবে। সংগৃহীত লেখাটির শিরোনাম দেওয়া হয়েছে। এরপরে বিবরণমূলক লেখায় লেখকের আবেগ অনুভূতি যুক্ত হতে পারে, লেখাটিতে আবেগ অনুভূতির ছাপ স্পষ্ট। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় যে সংগৃহীত লেখাটি একটি বিবরণমূলক রচনা। এভাবেই এখানে এই বৈশিষ্ট্যগুলো লেখবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় কী করতে হবে, আরও একটি বিশ্লেষণমূলক রচনা সংগৃহীত করতে হবে পত্রিকার পাতা থেকে। এখন যে গল্পটি বা যে বিশ্লেষণমূলক রচনাটি সংগৃহীত করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে। এখন একটি বিশ্লেষণমূলক রচনা পত্রিকার পাতা থেকে যেভাবে সংগৃহীত করবা, আমি এখানে একটি সংগৃহীত করেছি। রচনাটির শিরোনাম হলো দেশের জনসংখ্যা 16,98,00,000, মোট জনসংখ্যার 68.34% গ্রামে এবং 31.66% শহরে বসবাস করে।
এরপরে এখানে বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যার 16,98,00,000। জনশুমারি ও গৃহ গণনা 2022 এর প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। প্রতিবেদনে বলা হয় পিইসিতে পোস্ট ইনিউমারেশন চেক 46,70,295 জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 16,98,28,911 জন। মোট জনসংখ্যার 68.34% গ্রামে এবং 31.66% শহরে বাস করে। রবিবার 9 এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএস আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডক্টর শাহনাজ আরফিন এবং ডিআইডিএস মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর 15 থেকে 25 জুন দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। শুমারি শেষ হওয়ার 1 মাসের মধ্যে 27 জুলাই প্রাথমিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের গণনাকৃত মোট জনসংখ্যার হিসাব দেওয়া হয়। পরিসংখ্যানিক পদ্ধতি ও আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী শুমারি সম্পন্নের পর গণনাকালে সৃষ্ট কভারেজ ও কনটেস্ট এর নিরূপণের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস গত বছরে অক্টোবরের সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি ও পরবর্তী যাচাই পিইসি জরিপ পরিচালনা করে। সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহ গণনা 2022 এর প্রকল্প পরিচালক দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসি এর মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস প্রাথমিক প্রতিবেদনে জনসংখ্যা ছিল 16,51,00,000। বিবিএস এর শুমারিতে কত সংখ্যক বাদ পড়েছে তা জানাতে আলাদাভাবে জরিপ করে সরকারি সংস্থা বিআইডিএস। তাতে দেখা যায় বিবিএস এর জনশুমারিতে 47,00,000 বাদ পড়েছে। নতুন করে এরা যোগ হওয়ায় এখন জনসংখ্যা বেড়ে 16,98,00,000 উন্নীত হয়েছে। এই বিশ্লেষণমূলক রচনাটির সূত্র হচ্ছে ঢাকা ট্রিবিউন বাংলা, 9 এপ্রিল 2023। 9 এপ্রিল 2023 সালে এটা প্রকাশ করা হয়েছিল। এভাবেই একটি বিশ্লেষণমূলক রচনা লিখবা। রচনাটি লেখার পরে কি হচ্ছে, সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা তা এখানে লিখতে হবে। এখানে আমি লিখেছি, তত্ত্ব ও উপাত্ত পর্যালোচনা করে বিশ্লেষণমূলক রচনা লেখা হয়ে থাকে। সংগৃহীত লেখাটি উপাত্ত ও তত্ত্বের পর্যালোচনা করে লেখা হয়েছে। এরপরে বিশ্লেষণমূলক লেখায় সুনির্দিষ্ট তত্ত্ব উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত থাকে। সংগৃহীত লেখায়ও সুনির্দিষ্ট তত্ত্ব উপাত্তের যৌক্তিক বিশ্লেষণ ও সিদ্ধান্ত উপস্থিত হয়েছে। এরপরে বিশ্লেষণমূলক লেখা আবেগ অনুভূতি বিবর্জিত হয়। সংগৃহীত লেখাটি আবেগ অনুভূতি বিবর্জিত এবং নিরপেক্ষ তত্ত্বের সমন্বয়। এরপরে উপরের আলোচনার ভিত্তিতে বলা যায় এটি একটি বিশ্লেষণমূলক লেখা। এভাবে এখানে বিশ্লেষণমূলক লেখা হওয়ার কারণগুলো লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমি এখানে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি। এখানকার যে 10টি বিবরণমূলক রচনা ও বিশ্লেষণমূলক রচনার বিষয় দেওয়া আছে, এই 10টি বিষয়ের ওপর আমি একটি ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।